আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষা সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এসএসসি পরীক্ষা অবশেষে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হলো। সম্মানিত ভিউয়ার্স, এ বিষয়ে এখন জানব বিস্তারিত। বন্যার কারণে স্থগিত হওয়া চলতি বছরের এসএসসি ও সমাপনী পরীক্ষা আগামী 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে, চলবে 1 অক্টোবর পর্যন্ত। তবে পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। সোমবার 5 সেপ্টেম্বর সচিবালয়ের সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। শিক্ষামন্ত্রী বলেন, যানজটের কথা বিবেচনা করে এবার সকাল 10টা পরিবর্তে বেলা 11টায় এসএসসি ও সমাপনী পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রতিটি পরীক্ষা বেলা 11টা থেকে শুরু হয়ে দুপুর 1টা পর্যন্ত চলবে। এ স্তরে বিকেলে কোনো পরীক্ষা হবে না। এমসিকিউ পরীক্ষার সময় 20 মিনিট এবং রসায়নমূলক পরীক্ষার সময় 1 ঘন্টা 40 মিনিট। পরীক্ষা কেন্দ্রে 30 মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের আপডেট থেকে আপনারা যদি সামান্যতম উপকৃত হন তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। আর পরবর্তী নতুন কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।